আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে ডিভোর্স। ইদানিং আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা যদি চিন্তা করি, আমাদের আশেপাশে অনেক কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে, কেউ কোনো কিছু চিন্তাভাবনা না করে ডিভোর্সের পথে এগোচ্ছে। তো এর কিছু কিছু বেসিক কারণ আছে, যে কারণগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, কি হতে পারে বা কেন ডিভোর্সটা হচ্ছে। তো চলুন কথা হচ্ছে। একটা বিয়ে টিকিয়ে রাখতে আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মানে অনেক গুরুত্ব, কারণ দুজন ছাড়া কেউ কখনোই একটা বিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। কিন্তু তারপরও আমরা যদি চিন্তা করি, একটা মেয়ে এক্ষেত্রে বেশি অবদান রাখে। একটা মেয়ের দ্বারাই কিন্তু একটা সংসার তৈরি হয়। ছেলে মানুষ কিন্তু সংসারে থাকে না সেইভাবে। হ্যাঁ, তারা থাকে না বলতে কি, তারা হচ্ছে বাইরে থেকে অর্থ নিয়ে এসে দেয়, দেখভাল করে, দেখাশোনা করে, কেয়ারিং হতে হয় আর বিশ্বাস রাখতে হয়, সেটা ঠিক আছে। কিন্তু একটা সংসারের যে মেইন মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে একজন মেয়ে অথবা একজন নারী। তাই আমার মনে হয় যে একজন মেয়ে বা একজন নারী যদি চায়, তাহলে অনেক ক্ষেত্রেই এই ডিভোর্স এড়ানো সম্ভব। ইদানিং দেখা যায় যে পরকীয়া এত পরিমাণে বেড়ে গিয়েছে, যেটা ডিভোর্সের একটা অন্যতম কারণ। আমরা ইসলামিক চিন্তাধারায় যদি থাকি, আমরা যদি ইসলামকে সম্মান মেনে চলি, তাহলে আমার মনে হয় না এই পরকীয়া আমরা সহজে করতে পারবো। কারণ পরকীয়া শুধু একটা ডিভোর্স না, একটা ফ্যামিলিও ধ্বংস করে দেয়। একটা ছেলে একটা মেয়ে, তোমরা তো হচ্ছে প্রায় একটা ছেলের কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে 30 বছর বয়সে বিয়ে করে সর্বনিম্ন। একটা মেয়ের কথা চিন্তা করলে দেখা যায় 18 বা 20 বছরে বিয়ে করে। তাহলে তোমরা তো আর বাজবাই কয়দিন, তাই না? এখন বিয়ে করছো 18, 20 বছর বা 30 বছর পরে, এরপরে কত সময়? কেন তোমরা একটা মানুষকে নিয়ে কাটিয়ে দিতে পারছো না? কেন একটু সহ্য করতে পারছো না, তাই না? এইটা হচ্ছে এক কারণ। দ্বিতীয় কারণ, আমরা যদি চিন্তা করি যে এখন মেয়েরা অনেকাংশে স্বাবলম্বী হয়ে গেছে, তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে, একটা পুরুষের উপর তারা নির্ভরশীল নয়। যার কারণে একটা মেয়ে কখনোই অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে চায় না বা অন্যের ছায়ে থেকে বাঁচতে চায় না। সে নিজে কিছু করার চিন্তাভাবনা করে, নিজে স্বাবলম্বী হয়ে ওঠার চেষ্টা করে, আর যার কারণে সে অন্যের মুখাপেক্ষী হতেও চায় না, আবার অন্যের কোনো কথা মানতে সহজে রাজিও না। কিন্তু আমি যেটা বলি, একটা সংসার করতে হলে অবশ্যই দুইজনকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু মতামত এক রাখতে হবে। যদি দেখা যায় যে মতের ভিন্নতা হয়, সেটা কিন্তু বসে আলোচনা করে সমাধান করা যেতে পারে। কিন্তু তাই বলে হুটহাট করে ডিভোর্স দেওয়া, এটা কোনোটাই সমাধান নয়। তাই দয়া করে আপনারা একবার এই ডিভোর্সের কথা মাথায় আসলেই তার আগে অনেক কিছু চিন্তা করবেন। আপনি আজকে যাকে ডিভোর্স দিচ্ছেন, হয়তো তার একটা কোনো কারণ, যে কারণটা আপনার ভালো লাগছে না বা আপনি মেনে নিতে পারছেন না, সেই কারণে ডিভোর্স দিচ্ছেন। কিন্তু আপনি পরবর্তীতে আপনি একা থাকতে পারবেন না, কাউকে না কাউকে আপনাকে বিয়ে করতেই হবে। বিশেষ করে আমরা যারা আছি, আমরা যারা বাংলাদেশের মানুষ, তারা আমরা একা কখনোই বাঁচতে পারি না। আমাদের সঙ্গী প্রয়োজন, আমাদের কেয়ারিংয়ের মানুষ দরকার। তো আপনি আজকে যাকে ডিভোর্স দিচ্ছেন, কালকে যদি অন্য একজনকে বিয়ে করেন, তার মধ্যে যে আপনি সম্পূর্ণ সব কিছু ঠিকঠাকভাবে পাবেন, সেটা কে বলেছে? দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ মিশেই থাকে। এমন না যে একটা মানুষ সবসময় খারাপই হয় সম্পূর্ণভাবে, আবার এমনও না যে একটা মানুষ সবসময় ভালো হয় সম্পূর্ণভাবে। মানুষের দোষ ভুল গুণ ত্রুটি সব থাকবে, কিন্তু কি মানিয়ে নিতে হবে। মানিয়ে নিয়ে সংসার করেন না, সমস্যা কোথায়? ডিভোর্স কেন? যদি মেনে নিতে কষ্ট হয়, বসে সমাধান করুন, আলোচনা করুন, অন্য কিছু ভাবুন, কিন্তু ডিভোর্স না। দয়া করে ডিভোর্স থেকে এড়িয়ে যাবেন। ডিভোর্স কখনো একটা ফ্যামিলির জন্য সুখ বয়ে আনতে পারে না। তো আজ এ পর্যন্তই। আমার যদি ভালো লাগে থাকে কথাগুলো, তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ।